আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ইমাবি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আমি আজ ভেটকি মাছ ভুনা করব আলু দিয়ে এর জন্য ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর দিয়েছি পেঁয়াজ কুচি এরপর দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামিচের মতো রসুন আর জিরা পেস্ট এই যে দেখেন দেড় চা চামিচ রসুন আর জিরা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এই যে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি চার পাঁচ মিনিট ধরে কষিয়েছিলাম মশলাটা আমি সবসময় আপনাদের বলি মশলাটা ভালো করে কষাতে হবে না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হলে তরকারির পুরোই স্বাদটা নষ্ট হয়ে যায় এর জন্য আমি ভালো করে কষিয়ে নিয়ে এরপর আলুগুলা দিয়ে দিয়েছি এরপর আলুটা ভালো করে কষানোর জন্য ঢেকে দিয়েছি দেখেন আলুটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে তারপরেও আমি আলুটা আর মশলাটা ভালো করে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিব যে দেখতেই পারছেন আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এই যে সামান্য পরিমাণ পানি দিয়েছি আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি এই যে পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়েছি কষানোর জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এই যে এটা তুলে নিলাম দেখতেই পারছেন আলুটা কষানো শেষ আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমি এখন এর ভেতরে মাছ দিয়ে দেব মাছটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো কারণ মাছটা ভালো করে কষানো হলে তাহলে মাছটাও খেতে ভালো লাগবে এর জন্য আমি মাছটা দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পারছেন একে একে সবগুলা মাছই আমি দিয়ে দিলাম আমরা যেহেতু দুইজন মানুষ এর জন্য চার পিস মাছ দিয়ে দিয়েছি এখন আমি মাছটাও এই আলুর সাথে ভালো করে কষিয়ে নিব এই যে দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য যেন মাছের ভিতরেও মশলাগুলো ভালো করে ঢুকে যায় এর জন্য আমি এই যে এখন ঢেকে দিব মানে মাছটা কষানোর জন্য এরপর আলু আর সব কিছুই একবারে সিদ্ধ হয়ে গিয়েছে একেবারেই সিদ্ধ হয়ে গেছে এর জন্য এখন আমি ঝোলের পানি অ্যাড করব এর সাথে ঝোলের পানি অ্যাড করার জন্য সামান্য পরিমাণ পানি দিব যাতে মানে একটু ঝোল থাকে এর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব এর ভেতরে এই যে দেখতেই পারছেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর আপনারা আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা যদি রান্না করেন বা বাসায় ট্রাই করেন সহজ সহজ একটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যারা ব্যাচেলার বা নতুন লাইফ শুরু করেছেন তাদের জন্য ইজি হবে এই রান্নাটা এই যে দেখেন আপনারা সবাই করে নিতে পারেন তো এখন আমি ঢেকে দিচ্ছি এই যে আমার মাছটা ঢেকে দিয়েছি এই যে আমার মাছটা প্রায় রান্না করা শেষ হয়ে গিয়েছে এই যে আমার মাছের ফাইনাল লুক এই যে এটাই হচ্ছে ফাইনাল লুক আমি এখন নামিয়ে নিব। ঝোলটা একটু বেশি রেখেছি কারণ আলু দিয়েছি এর জন্য আলু একদম ঝোলটা টেনে নিবে এর জন্য আর এখন রান্না করব চিংড়ি মাছ ভুনা তো চিংড়ি মাছ ভুনা করার জন্য এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি চিংড়ি মাছে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হয় আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু ব্রাউন কালার হলে তারপর একে একে সব মশলাগুলো এর সাথে অ্যাড করব। এই যে জিরা রসুন পেস্ট দিয়ে দিলাম দেড় চা চামিচ এই যে ভালো করে এখন আমি মিক্সড করে নিচ্ছি আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখতেই পারছেন এই যে আমি সব কিছু লবণ অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য আসলে কি চিংড়ি মাছ ভোনা করতে আমরা সবাই পারি যারা রান্না বাড়া করতে পারি না তারাও চিংড়ি মাছটা ভোনা করতে পারি আর চিংড়ি মাছ এমনই একটা মাছ যে স্বাদের একটা মাছ যেভাবেই রান্না করেন না কেন স্বাদ আসবেই অনেক ভালো লাগে আবার অনেকে অ্যালার্জির জন্য খায় না কিন্তু আমাদের দুজনেরই মাছ চিংড়ি মাছটা খুবই পছন্দের এর জন্য প্রায় সময়ই দেখবেন আমার চিংড়ি মাছের রেসিপি থাকবেই আমার চ্যানেলে হয়তো বা তিন থেকে চারটা চিংড়ি মাছের চ্যানেল রেসিপি দেওয়া আছে অলরেডি তো আপনারা যে কোনো একটা দেখে নিতে পারেন এই যে দেখেন মশলাগুলো সব কিছু অ্যাড করে দিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা কষানোর জন্য এই যে দেখেন চিংড়ি মাছগুলা বেশ বড় বড় ছিল আপনাদের ভাইয়া বেশিরভাগ বড় চিংড়ি মাছই কিনে নিয়ে আসে বাজার থেকে তো আমি এত করে বলি যে ছোটো চিংড়ি মাছ কিনতে আর হয়তো বা চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ পায় না এর জন্য আমাদের বেশিরভাগ বড় চিংড়িই কিনা হয় ভাজিতেও আপনারা দেখেছেন সাধারণত আমি এই বড় বড় চিংড়ি মাছই একদম টুকরা টুকরা করে কেটে তাই দেই দেখতেই পারছেন চিংড়ি মাছে একদম তেলগুলা সব ফুটে বের হয়েছে এই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার মশলাটা আর চিংড়ি মাছটা পারফেক্ট ওয়েতে আপনার কষানো হয়ে গিয়েছে তো এই যে দেখতেই পারছেন আমার চিংড়ি মাছ আর মশলা একেবারেই কষানো শেষ এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব কারণ অল্প পানি দিতে হবে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলাই সাধারণত অল্প পানি দিতে হয় বেশি পানি দিলে কিন্তু এগুলার স্বাদ বা টেস্ট নষ্ট হয়ে যায় এই যে দেখতেই পারছেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম খেতে বাজে লাগবে আর রাবারের মতো শক্ত হয়ে যায় চিংড়ি মাছ ভালো বেশি করে জাল দিলে এই যে দেখেন আমার চিংড়ি মাছ রান্না করা শেষ এখন আমি একটা বলে সার্ভ করে নিব আপনারা সব সময় ইমাবি চ্যানেলের পাশেই থাকবেন সাপোর্ট করবেন আর আমাদের আমরা যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি এই যে দেখেন আমার রান্না বাড়া আজকের মতো শেষ এই যে চিংড়ি মাছের একদম ফাইনাল লুক দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে আর কি লোভনীয় হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো আমি অনেক কাপড় চোপড় কেচে দিয়েছি সেগুলাই আজকে এই যে উঠাতে যাব এই যে দেখেন এই পাঁপস ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে তারপর আমাদের এই যে মশারি তারপর কাঁথা যেহেতু শীত চলে এসেছে এগুলো সব মানে ধুয়ে উঠিয়ে ফেলবো আর এখন থেকে মশারি ইউজ করব এর জন্য একটু ধুয়ে দিয়েছিলাম কারণ অনেক দিন তোলা ছিল এর জন্য ধুয়ে দিয়েছি মশারিটা আর আমাদের এই যে মশারির কালারটা একেবারে পিঙ্কিশ পিঙ্কিশ কালার আমার হোয়াইট পিঙ্ক এই কালারগুলো খুবই পছন্দের একটা কালার আর এই যে এই পাতলা কম্বলটাও বের করেছিলাম সব কিছু একেবারেই কেচে ধুয়ে উঠিয়ে রাখবো ভেবেছি এই যে এই কাঁথাটাও আমাদের এই যে এই সব কিছু একসাথে ধুয়ে দিয়েছিলাম এখন উঠিয়ে নিব আর দেখতেই পারছেন কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে এই যে কাপড় চুপড় আজকে অনেক কাপড় চুপড় কেচেছি আর সব শুকিয়ে অলরেডি গিয়েছে আর এরপর দেখেন সব কিছু ঘরে আনা শেষ গুছানো শেষ এইগুলো আর শেয়ার করলাম না আর সন্ধ্যার সময় নামাজ পড়ার সময় দেখতে পাচ্ছিলাম যে বাহিরের দৃশ্যটা দেখেন এক এত সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমাবিদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ